কাঠের বাক্সের ভিতরে কি আছে? এরা বললো কাঠের বাক্সের ভিতরে গেছে নাই। এরা বললো কাঠের বাক্স গুলো নামাতে হবে, কাঠের বাক্স গুলো আমরা দেখব। কেমন দেখব? যেমন নাকি আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সারাকে নিয়ে যখন সাধুনের রাজ্যে ঢুকেছিল, সাধুন তখন ঘোষণা করে দিয়েছিল যারা নতুন বিয়ে করেছে তাদের স্বামীগুলো মেরে ফেলো, আর ওই নতুন স্ত্রীটাকে আমার রাজ দরবারে হাজির করাও। তাই আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বিবি সারাকে সাধুন বাদশার থেকে হাত থেকে বাঁচার জন্য ওই কাঠের বাক্সের ভিতরে বিবি সারাকে ভরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সাধুন রাজার সাধুন বাদশার দেশে এমন করে ভ্রমণ করেছিল। এই কাঠের বাক্স নামানো হলো, এই কাঠের বাক্স নামানোর পরে আব্দুর রহমান ও বাক্সর ভিতরে আব্দুর রহমান এমন করে বসে রয়েছে। খাদেম ডেকে ডেকে বলে আব্দুর রহমান আপনাকে বারবার বলা হলো, আপনি যেখান থেকে আপনাকে বারবার বলা হলো আপনি মদিনায় ঢুকবেন না, আল্লাহর নবী আপনাকে স্বয়ং মানা করেছে আর আপনি বারবার পালিয়ে পালিয়ে মদিনার বানবাড়িতে ঢুকছেন। আব্দুর রহমান বলল ভাই কি অন্যায় করেছি আমি, কি অপরাধ করেছি, রসুলের সঙ্গে কি অন্যায় করেছি, অপরাধ করেছি, এত মানুষের জায়গা হলো মদিনার জমিনে আর আমি আব্দুর রহমান গুনাহগার, আমার জায়গা মদিনায় হলো না। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে, এত কাঁদা কাঁদতেছে আব্দুর রহমান ওই মদিনার রাজপথে কাঁদতে 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 গড়া গড়ি খেতে শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার অজ্ঞান হয়ে যায়। আমার রসুলুল্লাহর প্রেম ভালোবাসা আব্দুর রহমান কাঁদতে কাঁদতে এমন করে অজ্ঞান হয়ে গেল গেছে। আব্দুর রহমান আমার রাতের বেলায় চিন্তা করতেছে আমাকে মদিনার বাজারে যেতে হবে, মদিনার বাজারে যেতে হবে, যে কোনো কারণ বিষয় যেতে হবে, যে কোনো কায়দা কৌশলে আমাকে আল্লাহর নবী রওজা মুবারকে যেতে হবে। বন্ধুরা আমার কিছু মানুষ পাহাড় থেকে ঘাস কাটিয়া ওই বাক্সর ভিতরে যখন চলে যাচ্ছিলেন তখন বাক্সর ভিতর থেকে বার করে দিয়েছে। বন্ধুরা আমার কিছু মানুষ এমন করে ঘাসের বস্তার ভিতরে এমন করে কিছু মাথায় ঘাস নিয়ে বস্তা নিয়ে সব রওনা দিয়েছে মদিনার দিকে। তৎকালীন যুগে যখন মানুষ হজ করতে যেত মদিনাতে এমন করে ঘোড়া উটের জন্য ঘাসের ব্যবস্থা ছিল। কিছু মানুষ ঘাস কাটিয়া ওই বস্তার ভিতরে করে মদিনায় এমন করে মদিনার বাজারের দিকে চলতে লেগেছে। আব্দুর রহমান বলে ভাই আপনাদের বাক্সের ভিতরে কি আছে? এরা বলে আমার বাক্সের ভিতরে, আমার বাক্সের ভিতরে অনেক মাল করি আছে। উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কিছু লোক ঘাসের বস্তা নিয়ে চলতে লেগেছে। ও ভাই আপনার ওই ঘাসের বস্তার ভিতরে কি আছে? এরা বলল ঘাসের বস্তার ভিতরে ঘাস আছে, মদিনার বাজারে বিক্রি করব। আব্দুর রহমান বলল ভাই ওই বস্তার ভিতরে যদি আমাকে ভর্তি করি, যদি মুখ বাঁধিয়া মদিনার বাজারে নিয়ে যেতে পারো, মদিনার বাজারে যদি আমাকে ছাড়তে পারো, আমি আব্দুর রহমান আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, সোনা দানা রয়েছে, সব তোমাদেরকে দিয়ে দেব। এভাবে আব্দুর রহমান ওই ঘাসের বস্তার ভিতরে ঢুকে আল্লাহর নবীর রওজার দিকে রওনা দিয়েছে। পরের দিন রাত্রির বেলায় আল্লাহর নবী আমার খাদেরকে স্বপ্ন দেখাই, খাদে যাও চলে যাও। আব্দুর রহমান আমার মাজার শরীফের অত্যন্ত নিকটে চলে এসেছে, এই আব্দুর রহমানকে আমার মাজার শরীফে ঢুকতে দেবে না। এই খাদে যাও, আব্দুর রহমান আমার প্রেমের দিবানা হয়ে আমার পেনে পাগল হয়ে আব্দুর রহমান ঘাসের বস্তার ভিতরে পানি পালিয়ে পানিয়ে আমার মাজার শরীফের নিকটে চলে এসেছে। আব্দুর রহমানকে আমার মাজার শরীফে আসতে দেবে না, চলে যাও। আব্দুর রহমান ঘাসের বস্তার ভিতরে পালিয়ে আমার মাজার শরীফের অতি নিকটে চলে এসেছে, আব্দুর রহমানকে আসতে দিও না। আল্লাহর নবীর মাজারের খাদেম এমন করে এসে হাজির হয়ে গেছে। এই ঘাসের বস্তা নামানো হলো,
আব্দুর রহমান ঘাসির বস্তার ভিতরে এমন করে বসে রয়েছে। আব্দুর রহমানকে ওখান থেকে বার করে দেওয়া হলো। আব্দুর রহমান এবার কাঁদতে 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 মদিনার দক্ষিণ সাইড একটি পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠেছে। ওই পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান দেখতে লেগেছে, তুমি চিন্তা করলে মদিনায় তো আমার যেতে দিল না, কিন্তু আমি পাহাড়ের উপরে উঠে আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর অন্তত কবর মুবারক খানা আমি দেখব, এই জন্য পাহাড়ে উঠে পড়েছে। ওই পাহাড়ে উঠিয়া আমার নবীর নীল গম্বুজ আব্দুর রহমান আমার রাসূলুল্লাহ মাজার শরীফের নীল গম্বুজ যখন দেখেছে, আব্দুর রহমান চিৎকার করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এত মানুষের জায়গা হলো আপনার এই জায়গায় আপনার মাজার শরীফে, আমি আব্দুর রহমান গুনাহগার আমার জায়গা হলো না আপনার মাজার শরীফে, আমি আব্দুর রহমান কি অন্যায় করেছি অপরাধ করেছি, এই বলে বলে আব্দুর রহমান এমন করে কাঁদতে কাঁদতে আব্দুর রহমান অজ্ঞান হয়ে গেছে। যখন অজ্ঞান হয়ে গেছে পাহাড় থেকে পড়ে গড়াতে 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 নিচে চলে এসেছে, যখন নিচে চলে এসেছে আব্দুর রহমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মদিনার মানুষেরা সব সংবাদ হয়ে গেল একজন মানুষ পাহাড় থেকে ঝাঁপ পড়ে মারা গেছে, এই আব্দুর রহমান কি কবর দেয়া হলো। দাফন দেওয়ার পর সব যখন রাত হয়ে গেছে, রাতের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাদেমকে স্বপ্ন দেখাচ্ছে। খাদেম তখন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি যে আব্দুর রহমানকে মদিনার কবর শরীফে আসতে মানা করে দিয়েছিলেন, ওই আব্দুর রহমান ওই পাহাড় থেকে পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বলছে, বাবা আমি এই জন্য আসতে মানা করে দিয়েছিলাম, আব্দুর রহমানকে এত ভালোবাসি এত মহব্বত করি, আব্দুর রহমান আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে, আব্দুর রহমান যখন আমার মাজার শরীফে এসে আমাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, তখন আমি আল্লাহর নবী আব্দুর রহমানের সালামের উত্তর দেওয়ার জন্য আমি কবর ভেঙে উঠে পড়বো। আব্দুর রহমান যখন হাত দুটো বাড়িয়ে দেবে আব্দুর রহমানের হাতে হাত দেওয়ার জন্য সালামের উত্তর দেওয়ার জন্য আমি কবর ভেঙে যখন উঠে পড়বো আল্লাহ পাক সে সময় হয়তো কিয়ামত শুরু করে দেবে। এই জন্য বলেছিলাম না না আব্দুর রহমান যেন আমার মাজার শরীফে না আসে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি মানুষ ছিলেন তিনারা হলো রসুলুল্লাহর প্রেম ভালোবাসা মনের ভিতরে তৈরি করেছিলেন, যারা রসুলের প্রেম ভালোবাসা যারা তৈরি করেছেন, যারা রসুলের প্রেমে যারা দিবানা হয়ে গেছে তাদের দুনিয়ার কোনো খেয়াল নেই, তাদের দুনিয়া কোনো খেয়াল তাদের নেই, তাদের তাদের বিল্ডিং বানানো কোনো স্বপ্ন তাদের নেই, তাদের গাড়ি বানানো কোনো স্বপ্ন নেই, তারা শুধু আখেরাত আখেরাত তারা চিন্তা, বুঝতে পারছেন? আর আজকে আমাদের ভিতরে সব দুনিয়া 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 করে, আমাদের মুসলমান ঘরে দুনিয়া দুনিয়া করে সব পাগল হয়ে গেছে, দুনিয়ার চিন্তা ছাড়েন আখেরাতের চিন্তা শুরু করে। আজকে আমরা মুসলমান, আজকে মুসলমান আমাদের ভিতরে সব কিছু আমাদের ভিতরে আছে। ভাইজান আমার বাড়ি হলো বাংলাদেশ বর্ডারের ধারে, বর্ডার বনগাঁ, তো এই বাংলাদেশের ভিতরে 18 কোটি মুসলমান, কত কোটি? 18 কোটি। এই 18 কোটি মুসলমানদের ভিতরে সারা পৃথিবীর ভিতরে পরকিয়া প্রেম, পরকিয়া প্রেম বোঝেন তো? আমাদের মানিনস আমাদের দেশের সুপ্রিম কোর্টে একটা আইন পাস করেছে পরকিয়া প্রেম নিয়ে। এই তামাম পৃথিবী যত দেশ আছে সবচাইতো বাংলাদেশ পরকিয়া প্রেমে প্রথম স্থান অধিকার করেছে, বুঝলে? আজকে আমাদের মুসলমানের ঘরের মেয়েরা
আজকে শরীয়ত বিরোধী কাজকর্ম করে, আমাদের ঘরের মেয়েরা আজকে বেপর্দায় ঘরের, আমাদের ঘরের মেয়েরা আজকে আজকে পরকীয়াপেমে জড়িত হয়ে গেছে। এই জন্যে রসুল বলছেন, আমার এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমার উম্মতদের ভিতরে সব খিচুড়ি মার্কা হয়ে যাবে, খিচুড়ি মার্কা। সেই জন্যে আমরা ভাইজান, সেই জন্যে আমাদের ভিতরে, আমাদের ভিতরে রসুলের ভালোবাসা মহব্বত যদি আমরা তৈরি করতে পারি, রসুলের পথ যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের ভিতরে আর কোনো টেনশন আর থাকবে না, আখেরাত আখেরাতের পথ আমাদের পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা আজকে আখেরাতের পথ আমরা পরিষ্কার চাই না, আমরা চাই আমাদের ছেলে মেয়ে যেন পথটা পরিষ্কার হোক, আমার ছেলে মেয়ে যেন ভালো থাক, আমার মেয়ে যেন ভালো থাক, এই চিন্তায় আমরা ঘুরতেছি। সেই জন্যে আজকে মুসলমানদের ঘরে, আজকে মুসলমানদের ঘরে দেখা যায় এরা সুদের ব্যবসায় জড়িয়ে গেছে, এরা চারিদিকে সুদের লেনদেন, সুদের সঙ্গে জড়িয়ে গেছে, এদের ভিতরে মিথ্যে কথা মুনাফিকি সব এদের ভিতরে চলছে। আমার রাসূলুল্লাহ পূর্বে পুরুষ যারা ছিলেন, হযরতে নবী ইসমাঈল আলাইহিসসালাম, তিনার মা হযরতে হাজিরা অনেক কষ্ট করেছিলেন, অনেক দুঃখ করেছিলেন, অনেক কায়দা করে ওনাকে নিজের সম্মান বাঁচাতে হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ, আজকে আমরা সেই রাসূলের পথ আমরা অনুসরণ করি না, রাসূলের মহব্বত আমাদের ভিতরে নেই। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আমার রাসূলুল্লাহর পূর্বে পুরুষ যিনারা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিসসালাম, বিবি হাজিরা নিজের ইজ্জত সম্মান কেমন বাঁচিয়েছিল, কিন্তু আজকে আমাদের ঘরে মায়েরা মেয়েরা এরা সব বিপর্দায় চলতেছে। আল্লাহ নবী বলেছে, আল্লাহ রাসূল বললেন যে মেয়েরা এমন করে বিপর্দায় যারা চলবে, তারা কিন্তু তারা যত নামাজ কালাম পড়ুক না কেন, ওই সমস্ত নামাজ কালাম আমার আল্লাহ কখনো কবুল করেন না। মেয়েদের জন্য ফরজ করা হয়েছে পর্দা, এমন নামাজটাও ফরজ করা হয়েছে, কিন্তু অধিক সময় দেখা যায় আমাদের ঘরের ভিতরে দেখা যায় মাঝে মাঝে দেখবে পর্দা তো আপনারা পর্দা করেন না, নামাজটা মাঝে মাঝে পড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় এরা পর্দা করে না, বেপর্দায় ঘরে। আল্লাহ রাসূল বলেছেন যে মেয়েরা পর্দা করবে না, ওই মেয়েরা নামাজ পড়ল তাদের নামাজ ইবাদত বান্দেগি, তাদের মাথার ওপর থেকে এক হাত পর্যন্ত উঠে দাঁড়িয়ে যাবে, ওই সবটা আল্লাহ দরবারে কখনো যেতে পারে না। বন্ধুরা আমার, বিবি হাজিরা ছোট্টবেলায়, ওই বিবি হাজিরা আব্বা যখন বেঁচে ছিল, বিবি হাজিরা আব্বার সঙ্গে মিশরের টিনানগর, ওই মিশরের টিনানগর বলে একটা শহর আছে, ওই শহরে হাজিরা, বিবি হাজিরা আব্বা যখন দুনিয়াতে বেঁচে ছিল, আব্বার সঙ্গে মিশরের টিনানগরে হযরতে হাজিরা মেলায় যেতেন, কয়েকবার মেলায় গেছে, অল্প দিনের ভিতরে দুনিয়াতে বিদায় নি, আর বিবি হাজিরার আব্বা ইসমাঈল আলাইহিসসালামের নানা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার কয়েকদিন পরে বিবি হাজিরা এমন করে মাকে বলে, মা বহুদিন আব্বার সঙ্গে মিশরের সেই টিনানগরে মেলায় গিয়েছিলাম, কয়েকটা বছর যাওয়া হয়নি কিন্তু মন চাইছে একটু মেলায় যাব। বিবি হাজিরা নিজের মায়ের সঙ্গে ওই মিশরের টিনানগরের মেলাতে রওনা দিল, মেলায় ঘুরতে ঘুরতে ওই সময় ওই রাজ্যে একজন জালিম বাদশাহ ছিল, তার নাম হলো সাধু, ওই সাধন বাদশার একজন প্রধান মন্ত্রী ছিল, তার নাম হলো ইমরান। এই সাধন বাদশাহ বলেছিল, হে প্রধানমন্ত্রী ইমরান, আমার রাজ্যে যত সুন্দরী মেয়ে পাবে প্রতিটা সুন্দরী মেয়ে তুমি আমার রাজদরবারে হাজির করবে। সাধন বাদশার কাজ হলো
প্রতি রাজ্যে ওই রাজ্যে যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে তাদেরকে বাদশাহর দরবারে হাজির করাতে হবে। খুব খেয়াল করে শুনবেন, আমার রাসূলুল্লাহ নবী ইসমাঈল আলাইহিসসালামের বংশ থেকে পরপর পরপর এসেছে। আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি আমার রাসূলুল্লাহর পূর্বে যে বংশগুলো ছিল তারা কেমন ছিলেন, তারা কত কষ্ট করেছে, তাদের ইজ্জত সম্মান কত কায়দায় তারা বাঁচিয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছে। বন্ধুরা আমার, বিবি হাজরা মেলাতে ঘুরতে ঘুরতে এই সাধন বাদশা মেলায় ঘরে বিবি হাজরার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, সামনে পড়ে গেছে। সাধন বাদশা ইমরানকে ডেকে বলল, এ প্রধানমন্ত্রী ইমরান, তোমার তো কাজ ছিল যে আমার রাজ্যে সুন্দরী যুবতী মেয়ে থাকলে পারে ওই মেয়েটা ধরে আমার রাজদরবারে হাজির করাবে। এ প্রধানমন্ত্রী ইমরান, এই যে তোমাকে বারবার বলা হয়েছিল ওই বাদশা এবার যখন ধমক দিতে লেগেছে তখন ইমরান বলতেছে, বাদশা যাহা পানা এত সুন্দরী মেয়ে যে আমার রাজ্যেই ছিল আমি তো জানি না, যাই হোক আমাকে আপনি ক্ষমা করে বেয়াদবি হয়ে গেছে, আমি কথা দিলাম আমি সাত দিনের ভিতরে ওই হাজিরাকে ধরে আপনার রাজদরবারে আমি হাজির করাব। বন্ধুরা আমার, বিবি হাজিরা সব বুঝতে পারলেন সাধন বাদশা বিবি হাজিরাকে ধরার জন্য। যখন সাধন বাদশার লোকজন আস্তে আস্তে আগিয়ে এসেছে, বিবি হাজিরা এবার মাকে ডেকে ডেকে বলল, মা এই মেলার ভিতরে আর থাকা যাবে না, ওই যে সাধন বাদশার লোকজন আমাকে ধরতে এসেছে, আমাকে ধরে বাদশা সাধনের রাজ দরবারে হাজির করাবো। বিবি হাজিরা এবার মায়ের সঙ্গে করে ওই মিশরের ওই টিনানগরের মেলার থেকে পালিয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে বিবি হাজিরা বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে আসার পর বিবি হাজিরা মাকে ডেকে ডেকে বলল, মা এখন বাড়িতে থাকাটাও নিরাপদ না, সাধন বাদশার লোকজন আমার বাড়িতে হাজির হয়ে যাবে আর আমাকে ধরে বাদশার দরবারে হাজির করবে আর আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করবে। আপনি বুড়ো মানুষ চলতে পারেন না, আপনি বাড়িতে থাকে আমি হাজিরা আমি চললাম, আমি ওই জঙ্গলে জঙ্গলে দৌড়াবো, আমি যদি বাড়িতে থাকি সাধুনের লোকজন এসে আমারে ধরবে আর আমার ইজ্জত সম্মান সব শেষ করে দেবে। বন্ধু আমার, এই বিবি হাজিরা দৌড়াতে দৌড়াতে ওই জঙ্গলের ভিতরে চলে গেল, আর কিছুক্ষণ পরে সাধনের লোকজন এসে হাজির হয়ে গেল। এ বুড়িমা তোমার মেয়ে হাজিরা কোথায়? তখন হাজিরার মা বলে, বাবা আমার মেয়ে এই মাত্র বাড়ি ছিল এখন কোথায় গেল আমি জানি না। সাধনের লোকজন বলে, বুড়িমা আমাদের বাচ্চা সাধনা উদার করেছে, আপনার মেয়েকে ওই মেলায় দেখেছিল গতকাল, আপনার মেয়ে ওই কিনানগরের মেলাতে গিয়েছিল, আমাদের বাচ্চা সাধন আপনার মেয়েকে পছন্দ করেছে, আমাদের অর্ডার দিয়েছে আপনার মেয়ে হাজিরাকে ধরে বাদশার কাছে হাজির করাতে হবে, না হলে আমাদের গর্দান যাবে। হাজিরার মা বলছে, বাবা আমার মেয়ে ছিল এখন কোথায় গেল জানি না, আমি বুড়ো মানুষ চলতে পারি না, আমি চোখে একটু কম দেখি। এরা বলল, বুড়িমা চোখে আপনি কম দেখেন আর বেশি দেখেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের দরকার, ওই হাজিরা সুন্দরী চেহারা, হাজিরাকে না ধরে নিয়ে গেলে বাদশা সাধন আমাদের মাথায় আর রাখবে না, আমাদের ধরের ওপরে আর মাথা রাখবে না, এখন আমাদের অর্ডার পালন করতে হবে। বুড়িমা আপনি বলেন আপনার হাজিরা কোথায় গেছে? সাইড থেকে একজন বলছে, এভাবে বললে হবে না, এক কাজ কর এই বুড়িকে ধরে নিয়ে চলো, এই বুড়িকে ধরে নিয়ে যখন উদ্যম পাদ্যম যখন দেওয়া হবে তখন নিশ্চয় স্বীকার করবে এই বুড়ি হাজিরাকে কোথায় লুকিয়ে রেখেছে। বিবি হাজিরার মাকে ধরে নিয়ে হলো সাধুরের বাচ্চা কারাগারে বন্দী করা হলো। এবার ওই বুড়ি মেয়েটাকে কারাগারের ভিতরে অত্যাচার এমন করে চাবুক দিয়ে মারতে শুরু করেছে আর বারবার মারে বলে, বুড়ি মা তোর মেয়ে হাজিরা কোথায় আছে? বুড়ি বলল, এ বাবা রে মানিস না, আমার মেয়ে হাজিরা কোথায় গেল তো আমি জানি না, আমি বুড়ো মানুষ চলতে পারি না, চোখেও দেখতে পারি না। এভাবে
হাজিরার মা ওই সাধনের কারাগারের ভিতরে অত্যাচার করতে লেগেছে। এবার হাজিরা এই জঙ্গলের ভিতরে দৌড়াতে লেগেছে, হাজিরার পিছনে সাধনের লোকজন ছুটতে লেগেছে, সারা জঙ্গলের ভিতরে ছুটতে ছুটতে জঙ্গলের ভিতরে কবির জঙ্গলের ভিতরে চলে গেছে। রাত যখন হয়ে গেছে, রাতের বেলায় হাজিরা এমন করে খিদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। এবার হাজিরা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। এভাবে একদিন চলে গেল, দুদিন চলে গেল, তিন দিন চলে গেল, চার দিন চলে গেল, যদিন ছয় দিন মাথায় আজ দুটি হাজিরা গাছের পাতা খেয়ে খেয়ে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে নিজের জীবনটা ধারণ করতেছে। এবার গভীর রাতের বেলায় ওই বাগানের জঙ্গলের ভিতরে একটি গাছের গোড়ায় বসে রয়েছে। এমন করে ঘুম চলে এসেছিল, ক্লান্ত হয়ে গেছে হাজিরা ওই গাছের গোড়ায় এমন করে ঘুমিয়ে পড়েছে। আর ওই সময় সাধন বাদশার লোকজন এবার ওই জঙ্গলের ভিতরে ঢুকেছে, ঢুকে দেখতেছে হাজিরা একটি গাছের পাশে এমন করে ঘুমিয়ে রয়েছে। একজন বলে এই যে হাজিরা, সুন্দরী হাজিরা এখানে শুয়ে রয়েছে। এবার হাজিরা তখন দেখছে সাধন বাদশার লোকজন আমার চতুর্দৃষ্টা ঘুরে দেখেছে। এবার হাজিরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনার হাজিরার ইজ্জত সম্মান আপনি রক্ষা করবেন গো আল্লাহ, আপনার হাজিরার এই গভীর জঙ্গলের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলল হাজিরা চিন্তা করিস না, তোর বংশের ভিতরে আমি আখির জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুই চিন্তা করিস না, তোর চেহারার দিকে দুনিয়ার কোন মানুষ একটা পশমেও হাত দিতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাধনের লোকজন যখন হাজিরার ওই চেহারা দিকে হাজিরার গায়ের উপরে ছাপ মারতে গিয়েছে, সেই সময়ে এই লোকজন গুলো পা গুলো জমিনে পুঁতে গেছে। পা যখন জমিনে পুঁতে গেছে, এরা আর নড়তে পারে না, চড়তে পারে না, আর চলতেও পারে না, দৌড়াতে পারে না। এবার হাজিরা দৌড়াতে 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 বাগানটা পার হয়ে গেল। এবার দেখলো ওই বাগানের পরে ওই মিশরের সেই নীল নদ, হাজিরা ওই নীল নদীর ঝাঁপ মেরেছে। এরা দৌড়াতে দৌড়াতে ওই নীল নদের পাশে হাজির দিয়েছে। যখন বিশাল স্রোতের ভিতরে বিশাল ধার মাঝখানে হাজিরা এমন করে ঝাঁপ মেরেছে, ইমরান তখন এদেরকে বলল তোরা কেমন রে, একটা মেয়ে ছেলে যদি এই ঢেউয়ের ভিতরে ঝাঁপ মারতে পারে আর তোরা আজ কেমন যে দাঁড়িয়ে রয়েছিস, তোদের কি কোনো সাহস টাহস নাই? এরা বলছে আমাদের মন্দির ইমরান, আপনার কথায় মতো কেন আমরা ঝাঁপ মারব? যে মেয়ে ছেলে কেমন একটা দোয়া করলো ওই জঙ্গলের ভিতরে আমাদের পা গুলো মাটিতে গেড়ে গেছে, আমরা আর উঠতে পারছিলাম না। এই মেয়ে তো এমন কোন মেয়ে নাই, এই মেয়ে অন্য কোন জাদু জানে। এখন এই মেয়েটা ঝাঁপ মেরেছে নীল নদের ভিতরে, আমরা কি ঝাঁপ মেরে মরবো নাকি? পারলে আপনি ঝাঁপ মারেন, আপনি আপনি সাধন বাদশার কাছ থেকে আপনি মাইনেটা একটু বেশি নেন তো আপনি একটু বেশি ঝাঁপ মারেন। আমরা সাধারণ পুলিশ আমরা ঝাঁপ টাপ মারবো না। ওই মেয়েটা ওই জঙ্গলের ভিতরে কিভাবে দোয়া করলো জানেন? আমরা দেখলাম আমাদের পা গুলো সব গেড়ে গেল মাটিতে, আমরা উঠতে পারছিলাম না, কত কষ্ট করে তাই ওটা হলো। এখন এই যে ঝাঁপ মেরেছে নদী নীল নদের ভিতরে, এখন আমরা ঝাঁপ মেরে কি মরবো? পারলে আপনি ঝাঁপ মারেন, আপনি তো আমাদের সাধনের মন্ত্রী মশাই, আপনি মাইন্ড একটু বেশি দেন। এভাবে যখন গল্প করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাজিরা কে ওই জায়গা থেকে এক ঢেউ দিয়া ওই নদীর মাঝখানে নিয়ে গেছে, ওখান থেকে ডুব দিয়ে নিয়ে গেছে। এবার বন্ধুরা আমার ওই নীল নদীর ভিতরে কিছু মানুষ ওই সময়তে মাছ ধরছিল, তারা দেখলো একটা সুন্দরী মেয়ে ভাসতে 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 নীল নদীর ধারে এসে হাজির হয়ে গেছে। ওরা দেখলো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, ওরা এবার ডাঙায় নিয়ে হাজির করলো, এমন করে পাশে রেখে দিয়েছে। ইমরান যে হাজির হয়ে গেল, ভাই তোমরা কি কাজ করলে? এই মেয়েটাকে
নিংরা ধরার জন্য জঙ্গল থেকে তাড়িয়ে এই এমন করে নীলদেশাব মেরেছে। আমাদের বাদশাহ স্বাধীন অর্ডার হয়েছে এই মেয়েকে আমাদেরকে পেশ করতে হবে বাদশাহর দরবারে। ইমরানের লোকজন সাধন বাদশার লোকজন হজরত হাজিরাকে এমন করে নিয়ে বাদশার দরবারে হাজির করেছে। বিবি হাজিরা বাদশার দরবারে যখন ওই রাজ দরবারে রেখে দিয়েছে হাজিরা তখন জ্ঞান হয়ে গেছে। জ্ঞান খুলে দেখছে হাজিরা বাদশার স্বর্ণ খাটের উপরে শুয়ে রয়েছে। চতুর্দিকে কিছু দাসী এমন করে হাজিরার ঘিরে রেখেছে। হাজিরা বলে এবো আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো, এই জায়গাটা কোন জায়গা আমি তো চিনতে পারছি না। দাসীরা বলে হাজিরা এটা হলো সেই জায়গা, এই জায়গা হলো সাধন বাদশার খাস মহল। এই মহলের ভিতরে কারোর ঢোকার পারমিশন নাই। এই মহলের ভিতরে সাধন বাদশাহ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে মহব্বত করে, যাকে পাট্টানি করেন, যাকে বিয়ে করেন, ওই মেয়েটার এই খাস মহলে ঢোকার পারমিশন রয়েছে। ও হাজিরা আজকে সব দিন ধরে না খেয়ে রয়েছো, টেনশন করো না। এই যে সাধন বাদশাহ তোমার জন্য সুন্দর সুন্দর খাবার পাঠিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর পোশাক পাঠিয়ে দিয়েছে। হাজিরা রে তুমি যদি সাধন বাদশাহকে বিয়ে করো এই রাজ দরবার তোমার অর্ধেক দিয়ে দেবে, তোমার ভাগ্য খুব ভালো। হাজিরা বলল না না আমি এই বেঈমান শয়তানকে বিয়ে করতে চাই না। এ দাসীরা তোমরা কি জানো নাকি খবর, আজকে আট দিন আগে একটা মেয়ে ছেলে বুড়ে মেয়ে ছেলেকে ধরে এনেছিল, ওই মেয়ে ছেলেটা হলো আমার মা। ওই মেয়েটা জেলের ভিতরে কোন ঘরটায় রয়েছে ওটা আমার মা, আমার মা কেমন রয়েছে। তখন দাসীরা বলে হাজিরা তোমার মাকে যেদিন ধরে এনেছিল সেই দিন তার পরের দিন সাধন বাদশার লোকজন এত মার মেরেছে, মারে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার মা ও জেলখানার ভিতরে এমন করে বিদায় হয়ে চলে গেছে, তোমার মা মারা গেছে। এ হাজিরা তোমার মাকে সাধন বাদশার লোকজন ধরে এনেছিল, এরে বারবার পিটাচ্ছিল মারছিল আর তোমার কথা বলছিল। বয়স্ক মানুষ চাবুকের আঘাত সহ্য করতে না পেরে ওই জেলের ভিতরে ইন্তেকাল করেছেন, মারা গেছে। বিবি হাজিরা চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমার মাকে কেন তুমি এভাবে কষ্ট দিলে আল্লাহ। বন্ধুরা আমার জিজ্ঞতা বলতেছিলাম হাজিরা আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হাজিরা এখন টেনশন করতেছে যদি আমি সাধন বাদশার লোকজনের হাতে ধরা দিতাম তাহলে আমার মা অত্যাচার সহ্য করতে হতো না, আমার মাকে মার খেতে হতো না, আমার মাকে নির্যাতন হতে হতো না। কিন্তু আমার নিজের একটু সম্মান বাঁচানোর জন্য আমি জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলাম, সাধন বাদশার লোকজন আমার মাকে না পেয়ে এমন করে আমাকে না পেয়ে আমার মাকে ধরে এনে অত্যাচারে নির্যাতন করেছে। এই যে কথা মনে করে বিবি হাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। বন্ধুরা আমার আমি আপনাদের কাছে বোঝাতে চাইছিলাম ওই হাজিরা ওই হাজিরার বংশ থেকে পরপর পরপর সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে এসেছিলেন। আজকে আমরা নবী নবী করি, আজকে আমরা নবী নবী করি, নবী নবী করলে হবে না, নবীর ভালোবাসা দেখালে হবে না, নবীর মহব্বত দেখালে হবে না, নবীর মহব্বত করতে হবে, নবীর ভালোবাসা করতে হবে, নবীর দেখানো অনুসরণ করতে হবে, নবীর মতো দাড়ি রাখতে হবে, রসুলের মতো জুব্বা পড়তে হবে। রসুল মিথ্যা কথা বলতো না, ওইভাবে চলতে হবে। নবী এমন করে ব্যবসা করত, সঠিক ব্যবসা করত। রসুল আমার সুদ খেতে নিষেধ করে দিয়েছে, সুদ খাওয়া চলবে না। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারে তাহলে নিশ্চয় কোনো একদিন আল্লাহ পাক আল্লাহর নবীকে রাতের অন্ধকারে আপনাকে স্বপ্নেও দেখাতে পারে। বন্ধুরা আমার
হযরতে ওমর এক গভীর রাতের বেলায় আল্লাহর নবীর ঘরেতে বিনা অনুমতিতে ঢুকে পড়েছে। ওমর চিন্তা করলো দয়ার নবীর ঘরটা কেমন দেখবে, তাই ওমর কি করলো একদিন রাতের বেলায় আল্লাহর নবীর ঘরে সে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর ঘরটা ওমর দেখে চোখের পানি ছিড়ে দিয়ে দি কাঁদে, বাচ্চা ছেলেদের মতো কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এ বাবা ওমর চোখের পানি কেলে কেন কাঁদো, ছেলে পেলেদের মতো কেন কাঁদতেছ, বাচ্চা ছেলেদের মতো কেন কাঁদতেছ, এ ওমর তোমার কি হলো, আমার ঘরে এসে কেন কাঁদতেছ। হযরত ওমর আমার রাসূলুল্লাহর ঘরের ভিতরে ঢুকে রাসূলুল্লাহর ঘরের দৃশ্যগুলো দেখে এমন করে কাঁদতে লেগেছে। হযরত ওমর হাদিসটা বর্ণনা করছে বন্ধু আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বলছে, আমি রাসূলুল্লাহর ঘরে যখন ঢুকেছিলাম রাসূলুল্লাহ এমন করে একটা খাটিয়ার উপরে দড়ি দিয়া খাট, ওই খাটে কোনো বিছানা নাই, ওই খাটে কোনো বিছানা চাদর নাই, দেখো কোনো বিছানা নাই, রাসূলুল্লাহ ওই খাটের উপরে শুয়ে রয়েছে, আর খাটের পাশে একটা মাটির কলসি, ওই কলসিতে পানি নাই, ওই কলসিখানা পুরো হয়ে রয়েছে, ঘরের ভিতরে আর একটা গ্লাস পড়ে রয়েছে মাটির গ্লাস, ওই গ্লাসটা উপরে হয়ে রয়েছে, আর ঘরের ভিতরে এক কোনায় দেখলাম একটা ছোট্ট একটা পাথর অল্প একটু জব রয়েছে। এই হলো রাসূলুল্লাহর ঘরের প্রতিশোধ। এ মুসলমান ভাই বাবাজিরা, আমাদের ঘরে অনেক কিছু আছে, আমাদের ঘরে ফ্রিজ আছে, আমাদের ঘরে আলমারি আছে, আমাদের ঘরে খাট আছে, আমাদের ঘরে অন্য জিনিস আছে, আমাদের ঘরে সিডি আছে, আমাদের ঘরে টিভি আছে, আমাদের ঘরে মোজাইক করা, আমাদের ঘরে দোতলা, আমাদের ঘর হলো তিনতলা, আমাদের ঘরে লিফটের সিঁড়ি আছে, আমাদের ঘরে সব আছে, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, আমাদের ঘরে আবার করে এসি লাগানো আছে, এসি ঘরে থাকলে নবী পাওয়া যাবে না, এসি ঘরে থাকলে আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পাওয়া যাবে না। আব্দুল রহমান যেমন রসুলের প্রেমী পাগল হয়ে দিবানা হয়ে ওই মদিনার পাহাড় দেখে ঝাঁপ মেরে যেমন পড়ে গিয়েছিলেন, রসুলের প্রেমী পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ আছে ভাইয়া, অনেক মানুষ আছে হজ করতে যায়, হজ সাধারণ মানুষের সারা জীবন জ্বালিয়েছে, এমন অত্যাচার করেছে, এখন বয়স হয়ে গেছে, এর ফাঁকি দিয়ে ওর ফাঁকি দিয়ে জমি জায়গা সব লিখে নিয়েছে, সাধারণ মানুষের অত্যাচার নির্যাতন করে হজে গেছে, হজ করে এসে মাথায় টুপি দিয়ে জুব্বা দিয়ে ঘুরছে, মানে আল্লাহর ওলি হয়ে গেছে, মানে ফেরেশতা নাজিল হয়েছে, ওই রকম হজ করলে কি কাজে লাগবে, বলেন কাজে লাগবে? মানুষের অর্থ ফাঁকি দিয়ে যারা হজ করে হাজি হাজির সেজে যায় তাদের কোনো কাজে আসে, কোনো কাজ তাদের হবে, সে সমস্ত হজ তাদের কোনো কাজে আসবে না। রসুলকে পেতে হলে নিজের চরিত্র আগে পরিবর্তন করতে হবে, রসুলকে পেতে হলে নিজের ব্যবহারটা সুন্দর করতে হবে, রসুলকে পেতে হলে আমরা সারাদিন সারাদিন ভিতরে আমাদের সারাটা দিন সারা সময় আমাদের ভিতরে একশোর ভিতরে অর্ধেক 50% মিথ্যে কথা বেরিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মনে করছেন যে হুজুরগুলো সব সাধু, আপনারা হয়তো মনে করছেন আলেমগুলো সব সাধু, এরা খুব আল্লাহর ওলি, ভাইজা এটা ভাববেন না, ভাববেন না যে আলেমরা হলো আল্লাহর ওলি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে কিছু আলেমদেরকে বিচার আগে করা হবে, রাসূল বলছে তোমার যতটা জ্ঞান আছে যতটা জ্ঞান আছে ততটা জ্ঞান তুমি মানুষের কাছে বলো, মানুষের পথে হিদাতের পথ দেখাও। অনেক মানুষ আছেন, অনেক আলেম আছে, শিক্ষা অর্জন করেছে, কিন্তু বাড়ির প্রতিবেশী বাড়ির এলাকায় অন্যায় হচ্ছে সব দেখছেন, কিন্তু কোনো প্রতিবাদ তিনারা করেন না, মানুষকে সঠিক পথে কথা বলেন না, এরকম আলেমকে কাল কিয়ামতের মাঠে এদেরকে জবাব দিতে হবে। দুশ্মনে আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়িদিনা যে মায়া আমার ছোট্ট
থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো, এ প্রভু তুমিও তারে তোমার রস নীলের তরে করিও পালো, মাকে করিও পালো, যে মায়া আমার ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়ার নীলে করিও পালো, মাকে করিও পালো, যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকত বসে, সে মা আজি তোমার কাছে নিয়েছ তুলে, এ প্রভু তুমিও তারে তোমার আরো সায়ার নিলে করিও পালো, মাকে করিও পালো, যে মায়া আমার ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো, এ খোদা তুমিও তারে তোমার আরো সায়ার নিলে করিও লালো, মাকে করিও লালো। বন্ধুরা আমার বলতেছিলাম হযরতে হাজিরা ওই ঘরের ভিতরে বসে বসে এভাবে 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 আল্লাহ দরবারে বলতে লেগেছে, আল্লাহ আমার মাকে কেন তুলে নিলে। বন্ধুরা মাঝে কথা বলতেছিলাম হযরতে হাজিরা দাসী এসে বললাম, এই হাজিরা বাচ্চা সাধুন আপনার জন্য এমন করে সুন্দর সুন্দর জামা পাঠিয়েছে, এই জামাগুলো আপনি পরে নেন, এই শাড়িগুলো আপনি পরে নেন, এই গয়নাগুলো আপনি পরে নেন। হযরতে হাজিরা বলল, না না না, আমি বাদশাহ সাধনের কোন পোশাক আমি পড়তে চাই না, বাদশাহ সাধন এসে হাজির দিয়েছে। এ হাজিরা, এ সুন্দরী হাজিরা, তোমার কাছে আমি প্রস্তাব দিয়েছি, তুমি যদি আমারে বিয়ে করো এই সাধন রাজদীর রাজ দরবার, আমি সাধন বাদশাহ তোমারে দিয়ে দেব। এ হাজিরা, সাধন বাদশাহ হাজিরার পাশে এসে হাজির হয়ে গেছে। হাজিরা, তোমার জন্য আমি দিবানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। হাজিরা, তুমি যদি আমাকে বিয়ে করো, যদি তুমি আমাকে বিয়ে করো, তাহলে এই রাজ্য তোমার অর্ধেকটা হয়ে যাবে, তুমি আমার পাটরানি হয়ে যাবে। আর বিয়ে যদি না করো, তাহলে আমি সাধন, আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। ইতিপূর্বে অনেক মেয়ে রেহাই পাইনি, তুমিও পাবে না। হযরতে হাজিরা গভীর ভাবে চিন্তা করতেছে যে সাধুর হাত থেকে কি করে বাঁচা যায়, আমার ইজ্জত সম্মান কি করে আমি বাঁচাবো। বন্ধুরা আমার, হাজিরা অনেকক্ষণ পরে বলছে, বাদশাহ আপনি বলছেন আমাকে বিয়ে করবেন, তো আমাকে একটু সময় দেন, আমি একটু ভেবে দেখি, তো আপনি যদি আমাকে বিয়ে করতে চান, যদি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু ভেবে দেখব। এখন সাধন বাদশাহ বলছে, হাজিরা দেখো তোমাকে সময় দিয়েছি 7 দিন, এই 7 দিনের ভিতরে তুমি ভেবে দেখো, এই রাজ পরিবার রাজ দরবার সব তোমার হয়ে যাবে। এবার সাধন বাদশাহ চলে গেলে, বন্ধুরা আমার, সাধন বাদশাহ যখন চলে গেছে, হযরতে হাজিরা গভীর রাতের বেলায় আল্লাহ দরবারে বসে বসে কাঁদতেছে, রব্বুল আলামিন আল্লাহ আপনি সাধুন বাদশাহ হাত থেকে আমারে বাঁচা, আল্লাহ বলেছে
তুমি কেঁদো না, দুঃখ করো না, আমি আল্লাহ আছি তোমার পাশে। হাজরাতে হাজিরা গভীর রাতের বেলায় এভাবে কাঁদতে লেগেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, হাজিরা তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার হিফাজত করব। বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, হাজরাতে হাজিরা এক এক করে যখন সাত দিন হয়ে গেছে, এমন সময় সাধন বাদশা এসে হাজিরার পাশে এসে হাজির হয়ে গেছে। এ হাজিরা, মতামত তোমার কি হলো? হাজিরা বলে, বাদশাহ আমার আর দুই দিন সময় দিতে হবে। বাদশাহ স্বাধীন বলল, হাজিরা তুমি কি আমার পাগল ভেবেছ নাকি? এ হাজিরা এত চঞ্চাকুরি তুমি করো না। এ হাজিরা আমি বাদশাহ, আমার হাত থেকে এলাকার কোন মেয়ে তো রক্ষা পায় নাই, তোমাকে ভোগ করে ছাড়ব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ সাধন যখন হাজিরার দিকে হাউ করে পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাধন বাদশাহর দুটা চোখ অন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সাধন বাদশাহ ছটপট ছটপট করতে লেগেছে আর বলতে লেগেছে, সুন্দরী হাজিরা কি জাদু করলি, আমি আর সহ্য করতে পারি না। এগো হাজিরা আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। ওগো হাজিরা তুমি আমাকে আল্লাহর কাছে দোয়া করো, আমার চোখ যেন ভালো হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করো, হাজিরা আমি ভুল করেছি, অন্যায় করেছি। এইভাবে বাদশাহ সাধন কাঁদতে লেগেছে, বাচ্চা সাধন কাঁদতে লেগেছে আর বারবার বলতেছে, হাজিরা আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমার জন্য দোয়া করো। এবার হাজরাতে হাজিরা যখন দোয়া করলেন, সাধন বাদশাহ চোখ একটা ভালো হয়ে গেল। ভাইজান, ঘটনা বলার উদ্দেশ্য আমার নাই, আমি শুধু বুঝাতে চেয়েছি আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। আমরা হলাম, জোরে বলেন, কোন নবীর উম্মত? আমরা আখিরি জামানার নবীর উম্মত। আমি শুধু বুঝাতে দিয়েছি আমার রাসূলুল্লাহর পূর্বে পুরুষ যারা ছিলেন, মা হাজিরা থেকে এই পর্যন্ত কত কঠিন অবস্থায় তিনারা পর পর সিরিয়াল বাই সিরিয়াল এসেছিলেন।